ফিডব্যাকটা দাও। না, খুব বড় আমি কোনো ফিডব্যাক দিচ্ছি না। আমি তারপরে এখন এটা নিয়ে ঝগড়া শুরু হয়েছে, আমি জানি। গন্ধটা তো বেশ সুন্দর। দ্য কেক ইজ রেডি। ভালো গন্ধ মিলেছে। আমি একটু দেখি গন্ধটা। নাও দেখো গন্ধটা। ঘুম পেয়ে যাচ্ছিল না পুরো। খুব সুন্দর, খুব সুন্দর। বাহ বাহ, একদম। এই হচ্ছে আমার অবস্থা। একটু পরেই চুলগুলো ছোট ছোট হয়ে যাবে। 190 রুপিস এ হেড ম্যাসাজ, শেভিং আর হেয়ার কাট সব। কি ভালো, আমাদের আজকে মনে হয় 1000 টাকা গচ্ছা লাগবে চুল। আজকে ম্যাডাম রাইডার, আজকে বেঁচে পৌঁছতে পারবো তো? তাহলে তুমি বসতেও শিখোনি তাহলে। হ্যালো বেবি ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। দিন কাটছে একের পর এক, আর এই করতে করতে আজ হচ্ছে মঙ্গলবার সকাল। মঙ্গলবার সকালে তোমাদের সাথে ব্লগ স্টার্ট করছি। আজকে নেই অফিস, আজকে অফিসের বেসিক্যালি অফিস থেকে মহালয়া, যেহেতু কালকে 2nd অক্টোবর আর এখানে আমাদের কিছু পুজো পালি থাকে, তো তাই এই কারণে আজকের দিনটাও ছুটি পড়েছে। তো এই কারণে আমি আছি বাড়িতে। রিনি এখনো ভিতরে, এখনো ও মানে গড়াবসি করে করে উঠতে এখনো উঠতে পারেনি। যাই হোক, তবে যেমনটা বললাম আজ মঙ্গলবার, আর শুধু আজ রাত পোহালেই চলে আসবে মহালয়া। মানে কি যে আনন্দ হচ্ছে, সেই পুজো চলেই আসলো। এই এক বছরের অবসান অপেক্ষা করতে 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 মানে এখন মনে হচ্ছে যে এত তাড়াতাড়ি, এই তো গেল বছরের পুজো কাটলো, এই তো গেল বছরের পুজো কাটলো। নিজেরা সত্যি এটা ভাবছিলাম কালকে রিনি আর আমি রাত্রেবেলা শুয়ে শুয়ে কতক্ষণ এই ডিসকাশন করলাম যে গেল বছর এই করেছি এই করেছি, আর গেল বছরের মতো করে মনেই হচ্ছে না। মনে হচ্ছে এই তো কিছু মাস, দু তিন মাস হয়েছে, কিন্তু এটা যে পুরো একটা বছর কেটে গেল। যাই হোক, সময় তো কারো যেন দাঁড়িয়ে থাকে না। চলো আজকের এই দিনটা শুরু করছি খুব পজিটিভ নোটে। অনেক কাজ আছে, নিজেদের উপরে অনেক কাজ আছে, রান্নাবান্না নিয়ে অনেক কাজ আছে। কালকে যখন আমরা পিকনিকে যাব যেহেতু, তো এটার জন্য অনেক প্রস্তুতিও নেওয়ার আছে। তো সবকিছু মিলিয়ে একটু ব্যস্ততার মধ্যেই কাটবে আজকের দিনটা। দেখা যাক তোমাদের সাথে কতটা শেয়ার করে উঠতে পারি, কতটা আমরা কাজগুলো শেষ করে উঠতে পারি, এটাও একটা বড় ব্যাপার। তো চলো শুরু করছি আজকের দিনটা। কি হলো, তুমি এখনো উঠতে পারো নাই, বিছানা ছাড়তে পারো নাই, এই মোহমায়া কতক্ষণ? গরম তেল দিয়ে ঘুমানোর সময় কিছু একটু পাটা ওইদিকে ওদিকে হয়েছে হবে। কালকে কালকে হেঁটেছো যে অনেকক্ষণ, বয়স হয়ে গেছে তোমার। আমরা যাবো, আমরা ট্রেকিং করবো, ট্রেকিং তো না মানে আমরা পাহাড় চড়বো, পাথর চড়বো, তুমি বসে থাকবে এখানে। কি খুব ব্যথা হচ্ছে? হ্যাঁ, এটা বুঝতে পেরেছি। পায়ের পাতার এই মাঝখানটা, তো এই যে এখানটায়, ওই তো এই যে এখানে পাটা ফেললে যখন পাটা উঠাও তাই তো। হ্যাঁ বুঝতে পেরেছি। আজকে ব্রেকফাস্টে জাস্ট ওটস আর মিল্ক একটুখানি মাইক্রোওয়েভ করে নিলাম, এতে দেবো একটু হানি আর জাস্ট একটু আমন্ড ক্রাশ করে দিয়ে দেবো, এটাই হবে আজকে আমার ব্রেকফাস্ট। আজকে আর বেশি রান্নাবান্না ঝামেলা করবো না, যদিও চিকেন বের করেছি, চিকেন যেহেতু কালকে এনেছিলাম, চিকেনের ঝোল আর ভাত আর সাথে দেখি কোনো সবজি ভাজা টাজা কিছু একটা করে নিলে আজকে লাঞ্চটা কমপ্লিট হয়ে যাবে। আর তোমরা তো জানোই কালকে আমরা বেরোবো ঘুরতে, তো তার রান্নাবান্না থাকবে, তো কিছুটা প্রিপারেশন রাতে নিয়ে রাখতে হবে, আর লাস্ট ফিনিশিং যে খাবারটা সেটা কালকে সকালে তৈরি করব। তো সব মিলে আজকে দিনটা এসবের মধ্যে দিয়ে যাবে। তবে আজকে একটা বড় প্ল্যান আছে, এই যে আমার চুলটা দেখতে পাচ্ছ, লাস্ট ইয়ার তো একদম ছোট ছোট করে দিয়েছিলাম, বাট এখন না শেপটা খুব বাজে হয়ে গেছে, কেমন যেন খুলেও রাখতে পারি না আর বেঁধেও রাখতে পারি না। তো আজকে হেয়ার কাটিং এর প্ল্যান আছে আমার, ভাবছি পুজোর আগে অ্যাটলিস্ট একটু স্টাইলিং করে নিই, তাহলে ওটা দিয়ে আমার পুজোটা চলে যাবে। যদিও চুলের যা অবস্থা, ব্যাঙ্গালোরে আসলে তো সব চুল পড়েই যায়, এটা তো আর বলে নতুন করে বলার কিছু নেই।
যাই হোক আজকে ওটাই প্ল্যান আছে। এখন দেখি অর্পিতা যদি আমাকে সঙ্গ দেয় তাহলে ও যাবে, মোস্টলি ওরও হেয়ার কাটিং করার প্ল্যান আছে। তো এগুলো হচ্ছে পুজোর আগে লাস্ট লাস্ট ফিনিশিং টাচ আর কি বলতে পারো। আলাদা করে পার্লারে গিয়ে ফেসিয়াল করা এখন আমার আর হয় না, আমি করিও না সামহাও। আমার মনে হয় ব্যাঙ্গালোরে এটার দরকার পড়ে না, ওই সামান্য ট্যান ক্লিম ক্রিম টিম লাগিয়ে নিলেই বা একটু ক্লিন আপ করে নিলেই এনাফ হয়ে যায়। কারণ এখানে না অতটা বেশি মানে এখানে স্কিনে আমার মনে হয় খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায় ফেসিয়াল করলে। তো আমি কিন্তু ব্যাঙ্গালোরে আসার পর থেকে অ্যাকচুয়ালি ফেসিয়াল করা একদম বন্ধ করে দিয়েছি। তো সেটা নিয়ে কোনো টেনশন নেই, জাস্ট ওই লাস্ট মোমেন্ট ওয়্যাক্সিং থ্রেডিং এই জিনিসগুলো করতে হবে, দ্যাটস ইট। তারপরে পুজোর জন্য আমরা কমপ্লিটলি রেডি হয়ে যাব। এর মাঝখানে আরও একটা জিনিস হয়েছে, সেটাও বলবো তোমাদের। তো কি হয়েছে, আমাদের ওয়াশিং মেশিনটাতে অ্যাকচুয়ালি ওয়াটার ফ্লোটাকে খুব ডিস্টার্বেন্স দিচ্ছে। প্রতিদিনই যখন আমরা কাপড় ধুতে দিই 45 মিনিট স্ট্যান্ডার্ড টাইম, সেটাতে 1 আওয়ার লেগে যায়। কিন্তু লাস্ট কিছুদিন ধরে আমার মনে হয় এটা 1 সপ্তাহের মতো হচ্ছে, যেখানে অলমোস্ট 2-3 ঘন্টা ধরেও মেশিন চলছে। কখনো কখনো এরার চলে আসছে, মেশিন লোড হতে প্রবলেম হচ্ছে, জল আসতে প্রবলেম হচ্ছে। তো পরে আমরা যেটা বুঝতে পারলাম, মনে হয় যে ট্যাঙ্ক ক্লিনিং হয়েছিল, ওখানে কিছুটা প্রবলেম হয়েছে, যার জন্য ইনপুটটা মানে ওয়াটারটা যেখান দিয়ে আসে সেই জায়গাটাতে খুব কিছুটা মানে আটকে গেছে, তার জন্য না জলটা ভীষণ স্লো আসছে। বা জল স্লো আসলে তো মেশিন পজ হয়ে যাবে, আর এটা যদি দিনের পর দিন হয় তাহলে কিন্তু আমাদের মেশিনটা খারাপ হওয়ার চান্স থাকবে। তো সবকিছু ভেবে আজকে রিমো আরবান ক্ল্যাব করেছে, আজকে বাড়িতেই আছে, ওয়ার্ক ফ্রম হোম করছে। তো ওই জন্য আজকে আরবান ক্ল্যাবটা বলা হয়েছে, নাহলে কিন্তু কাপড় ধোয়াও যাচ্ছে না, আর এত জমেছে। তো সেটা এখন আমি ওয়েট করছি, কারণ অলরেডি প্রি অ্যাপ্রুভ হয়ে গেছে, ওটা আসলে বোঝা যাবে। চলো ব্রেকফাস্ট তো আমার অলমোস্ট ডান। হেজে আমার দুধ আর ওটস, এর মধ্যে একটু হানি আর একটু ড্রাই ফ্রুটস দিয়ে দেবো, এটা আমি খেয়ে নেবো আজকে। কার্বন কোম্পানির থেকে টেকনিশিয়ান চলে এসেছিলো, এসে আমাদের জাস্ট এটা ফিল্টারটা পিছনে যে ছিল এটা পরিষ্কার করে দিল, ওটার মধ্যেই নোংরাটা আটকেছিল। এটার জন্যই এখন ঠিকঠাক হবে, এখন কদিন চালালে বুঝতে পারবে জলের ফ্লোটাই অটোমেটিক অনেকটা বেড়ে গেছে। ঠিক আছে, প্রবলেম হোনা নেই চাইয়ে হওয়া তো মানে আপকো কল করতে। এত খাটনি করে চিকেন রান্না করছো আজকে, একেবারে চোখ দিয়ে জল, নাক দিয়ে জল, কি হলো তোমার? যারা এখনো জানো না, রিনির পেঁয়াজ কাটা একেবারেই পছন্দ না। আর ও ভুলে গেছিল যে এখানে চপার আছে আমাদের একটা, তো বললামই আমার আজকে এমন কিছু অফিসের কাজ ছিল না, তো যা একটা কাজ ছিল সেটা শেষ করে নিয়েছি। রান্নাঘরটা রিনি সামলাচ্ছে, আমার এখন কাছে আমার কাছে এখন কোনো কাজ নেই। তাই আমি ভাবছি কি করা যায়, আমি যাই চুলটা কেটে আসি। এই ফালতু কথা না, একদম একদম বাজে কথা বলতে নেই এসব, মানুষে কি ভাববে। হ্যাঁ তো আমি যাই, আমি গিয়ে চুলটা কাটিয়ে আসি। লাঞ্চের জন্য তো আমি কিচেনে চলেই এসেছি, আর এই দেখো চিকেনের প্রিপারেশন চলছে। আজকে বানাচ্ছি পেপার চিকেন। তো অলরেডি গোলমরিচ নুন মাখিয়ে চিকেনগুলোকে ভেজে রেখেছি, যা দারুণ লাগছে। এটা এমনি এমনি খেতেও মনে হয় খুব ভালো লাগবে। আর এখানে পেঁয়াজটা ভাজছি, যদিও এই ধরনের চিকেনে পেপার চিকেনে পেঁয়াজটা কম লাগে। আর রসুন কাঁচা লঙ্কা একটা পেস্ট বানিয়েছি, এই দেখো এখানে একটা রসুন কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে রাখা হয়েছে। এক হাতে ঢাকনাটা খুলতে পারছি না, পেরে গেলাম। এই যে একটা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে, বেশ অনেকটা রসুন, কয়েকটা কাঁচা লঙ্কা, সেটা ঝালঝাল করে হবে। তবে পেঁয়াজটা কিন্তু বেশিক্ষণ ভাজা যাবে না, কারণ কি একটু ট্রান্সলুসেন্ট একটা এফেক্ট আসলেই কিন্তু গ্যাসটা বন্ধ করে দিতে হবে। রিমো এইমাত্র বেরোলো চুল কাটতে। কেমন একটা হেয়ার কাটিং ডে হয়ে যাচ্ছে। আমারটা তো ফিক্স ছিল আজকে যাবো, আমাদেরটা শুনে শুনেও রিমো আজকে চলে গেছে চুল কাটতে। ঠিক আছে, কোনো ব্যাপার না, সাথে আজকে ডাল ফ্রাই বানাবো, তাই ডালটাও সেদ্ধ করে ফেললাম, ঝটপট কাজ করতে হবে। চালও ধুয়ে রেখেছি, তো এটা বানাতে বানাতে বাকি দুটো প্রিপারেশনও ডান। আর করলা ভাজা খাবো আজকে, অনেক কালকে সুন্দর সুন্দর ছোটো ছোটো করলা নিয়ে এসেছি, ওটার ভাজা খাবো। তো ভাজা, ডাল আর চিকেন, এই হচ্ছে আজকে মেনু। এটা সে 1 নম্বর কাট দিন, ওকে একদম শর্ট কাট দিন, বিচ কাট থোড়া সা মিডিয়াম লেন্থ। কি অপূর্ব কালারটা এসছে দেখো, এখানে আছে কাঁচা লঙ্কা, রসুন বাটা একটুখানি, জাস্ট 1 চা চামচ মতো আমি জিঞ্জার গার্লিক পেস্ট দিয়েছি এটাতে। জিঞ্জারটা অ্যাভয়েড করলেও কিন্তু এই রান্নাটা খুব ভালো হয়। এখন এটাকে পুরোপুরি ভাজতে দিতে হবে, বেশ একটা ব্রাউনিশ একটা কালার চলে আসবে, আর এতে অ্যাড হবে গোলমরিচ, তখন জিনিসটা আরও খেতে ভালো লাগবে। দেখো তেল অলরেডি রিলিজ হওয়া শুরু হয়ে গেছে, এটাকে আরও আরও কষতে দিতে হবে, তাই আঁচ কমিয়ে একটুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিচ্ছি।
আর এখানে বানাচ্ছি আমি ডাল ফ্রাই। তো ডালটা অড়হরের ডালটাকে কাঁচা লঙ্কা নুন আর একটুখানি তেল দিয়ে সেদ্ধ করেছি। মোস্টলি আমি হলুদটা ডালটা সেদ্ধ করার সময় অ্যাভয়েড করি, তাতে সেদ্ধটা খুব সুন্দর হয়, খুব তাড়াতাড়ি হয় আর খুব সুন্দর ফ্লেভার আসে। পরে যখন ফোড়ন দিই তখন হলুদটা অ্যাড করি। কালারটা জাস্ট দেখো চিকেনের কি অপূর্ব কালারটা এসছে। তবে এখানে কিন্তু আমি একটু রেড চিলি পাউডার অ্যাড করেছি, কারণ পুরো প্রিপারেশনটা বেশ ঝালঝাল। রেড চিলি পাউডার আর গোলমরিচ, দেখো কি সুন্দর অয়েলটা রিলিজ করছে। যতটা পারবে এটাতে কম অয়েল দিয়ে বানানোর চেষ্টা করবে, কম জল দিয়ে বানানোর চেষ্টা করবে। আমি জল ওই মশলাটা ভাজার সময় একটু একটু দিয়েছিলাম, দেখো পুরো তেল দিয়েই ভাজাটা হয়ে যাচ্ছে, কোনো জল দিতে লাগবে না এক্সট্রা করে, এতে রান্নাটা আরও টেস্টি হবে। এখানে আমার ডাল ফ্রাইয়ের জন্য মশলা ভাজছে, পেঁয়াজ রসুন আদা টমেটো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা তেজপাতাতে ফোড়ন দিয়েছি। এটা মোটামুটি এখন ভাজা হয়েই যাচ্ছে, এরপর এটাতে অড়হরের ডালটা অ্যাড করে দেবো। গতকাল ঘর দুয়ারও গুছানো সাজানো হয়ে গেছে পুজোর জন্য, আর আজ নিজেকেও একটু গ্রুম করে নিলাম পুজোর আগে। তো পুজোর জন্য একদম আমি সেট, আর বাকি তো কাপড় জামাও কালকে তোমাদের দেখিয়ে দিলাম, তো সব কিছুই মোটামুটি আমার সেট। আজকে এখন রিনি আবার যাবে হলো পার্লারে, রিনি আর অর্পিতা ওদেরও আজকে গ্রুমিং সেশনের প্ল্যান আছে। তো ওরা সব করে আসুক পুজোর জন্য, তোমরাও আশা করছি, মানে তোমরাও নিশ্চয়ই আশা করছি কি তোমরা নিশ্চয়ই সব রেডি হচ্ছ সেজে গুজে কাপড় জামা কিনে। তো এই একটা পুজোর আগেটা এই একটা উৎসাহই তো থাকে। তবে হ্যাঁ, যে দাঁড়ো তোমাদের জানি না কতটা দেখাতে পারবো, এই যে এখান থেকে দেখতে পাচ্ছ ওয়ালের পিছন দিকে যে ছোট্ট প্যান্ডেল হচ্ছে, এটা হচ্ছে বর্ষার পুজোর প্যান্ডেল। মোটামুটি তিন চার দিন আগের থেকে পুজোর কাজ করা শুরু করেছে, মানে প্যান্ডেলের কাজ করা শুরু করেছে। প্যান্ডেলটা আই থিঙ্ক ছয় তারিখ বা সাত তারিখে কমপ্লিট হবে। এনিওয়ে ভিক্টোরিয়া মেমোরিয়াল থিম রয়েছে এখানে, দেখবো কী বানায় শেষে মেশে। হাঁপিয়ে গেছি, এত রোদ আজকে বাইরে, ভেবেছিলাম ওখানে চুল টুল কাটিয়ে তারপরে যাবো কালকে পিকনিকের জন্য একটু চিপস টিপস কিছু কিনে আনবো, কিন্তু এত রোদ দেখে এখন আর সাহস দিচ্ছে না, এখন যাই বাড়ি। বাড়িতে গিয়ে পরে বিকেলবেলা যখন একটু রোদটা কমবে তখন যাবো, তখন গিয়ে বাজার হাটগুলো করে আনবো। তবে কেক বানাতে হবে, খেয়ে উঠে আজকে কেক বানাবো। এখন আমার চিকেন রেডি আর কি দারুণ হয়েছে দেখতে, আর একটুখানি ধনে পাতাও কুচিয়ে দিয়ে দিয়েছি ওপর থেকে, খুব সুন্দর দেখতেও লাগছে। আর নিজের থেকেই চিকেনটা অয়েল রিলিজ করেছে, তাই জন্য এতটা ইয়াম্মিল হয়েছে আমার মনে হয়। রিমো চলে এসছে, রিমোকে একবার ডেকে জিজ্ঞাসা করি টেস্ট করবে কিনা। চিকেনটা টেস্ট করবে নাকি? চিকেনটা একটু টেস্ট করবে? এখন খাবো না, দেখে খুবই ভালো লাগছে, গন্ধ তো খুবই মানে খুবই টানছে, খিদাও পেয়ে গেছে আমার। চল স্নানটা করে একবারই খাবো। ভাজাটা এবার ক্যান্সেল হয়ে গেল, প্ল্যান ছিল যে আমরা বানাবো করলা আলু ভাজা, বাট সেটা বাদ দিয়ে এখানে কুমড়ো পেঁয়াজ ভাজা, সেটা রিমো বানাচ্ছে, রিমোর এটা এখন খেতে ইচ্ছা করছে। আর এখানে আমি ভিজিয়ে রেখেছি ডাল, কারণ কালকে আমাদের পিকনিকে একটা ডালের আইটেম থাকবে, ছোলার ডাল, তো সেটা সব ধুয়ে টুয়ে আমি এখানে ভিজিয়ে রাখলাম। আমাদের ফাইনাল লাঞ্চের টেবিল তোমাদেরকে দেখাচ্ছি, এই যে চিকেনটা তো বারবার দেখাচ্ছি, আর এখানে আছে কুমড়ো ভাজা পেঁয়াজ দিয়ে, আর এখানে আছে ডাল ফ্রাই। ফাটাফাটি লাঞ্চ আজকে, এই মাত্র বেরোলাম, আমারই লেট হয়ে গেল। আমি আসলে অর্পিতার কলের জন্য ওয়েট করছিলাম, আমি নিজে রেডিও হইনি, আর একটা দারুণ মুভি দেখতে আটকে গেছিলাম, উলাজ, নেটফ্লিক্সে এসছে, তোমরা হয়তো অনেকেই দেখেছো, বেশ ভালো লাগছে কিন্তু। আর এই এখন বেরোলাম, তিনটে থেকে অ্যাপয়েন্টমেন্ট ছিল, 3:10 তো বাড়িতেই বেজে গেছে। এনিওয়ে যখন তাড়াতাড়ি করে বেরোলাম, যাই গিয়ে দেখি হেয়ারের কী অবস্থা হয় আজকে, চুলটা একটু ছোটো ছোটো হয়ে যাবে আমার। আজকে আবার আমি একা একা যাচ্ছি না, একটা সঙ্গী পাতিয়েছি, অর্পিতাকেও ধরেছি, চলো চলো তুমি হেয়ার কাট করে নেবো, অনেকদিন চুল টুল কাটেনি। আমি ওকে বললাম চলো সামনেই আছে দেখি কেমন, অ্যাকচুয়ালি সামনেই কাটস অ্যান্ড স্টাইল বলে যে স্যালনটা খুলেছে ওখানেই যাচ্ছি আমরা, কেমন হবে ঠিক বলতে পারছি না ফার্স্ট টাইম, বাট ওদের কিছু ডিসকাউন্টও চলছে 25% অফ ইনগ্রেশনের জন্য, তো ওকেও ধরেছি চলো দুজনে মিলে চুল টুল কাটিয়ে নিই পুজোর আগে। তাই জন্য এখন ও মনে হয় ওয়েট করছে, স্কুটি নিয়ে যাবো অর্পিতার, স্কুটিতে বসবো, যাই না বেঁচে পৌঁছতে পারলে হয়। এই যে আজকে ম্যাডাম রাইডার, আজকে বেঁচে পৌঁছতে পারবো তো? নাহলে তুমি বসতেও শিখোনি তাহলে। চল, ফোন করেছিল, ফোন করেছিল, আমি বললাম 5 মিনিটে আসছি। না এখান থেকে এটুকু লাগবে, ঘুম পেয়ে যাচ্ছিল না পুরো। আর এই হচ্ছে আমার অবস্থা, একটু পরেই চুলগুলো ছোট ছোট হয়ে যাবে, খুব ছোট করবো না।
নিজেকে দেখালে বুঝতে পারছি না তো, পাশ থেকে দেখা যাচ্ছে না, না সব কেটে দিচ্ছে ওর পিতা, সব কেটে দিচ্ছে। লাঞ্চ করে উঠে তারপরে এখানে বসে মুভি দেখা শুরু করেছিলাম উল্লাজ, রিনি আর আমি দুজনে বসেই দেখছিলাম। এই মুভি দেখার চক্করে রিনিও ভুলে গেছে যে ওর চুল কাটাটা যাওয়ার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে সামনে পার্লারটার মধ্যে। আর দেরি, সরি একটা ফোন আসছিল, ওকে সরি, অফিস থেকে কল আসছিলো ভাবলাম, তবে দেখলাম যে না কাস্টমার কেয়ার কল। এনিওয়ে যেটা বলছিলাম, রিনিও ভুলে গেছে যে ওর অ্যাপয়েন্টমেন্ট ছিল, তারপরে বেরোতে বেরোতে তিনটার অ্যাপয়েন্টমেন্ট সোয়া তিনটার সময় গেছে। আর আমিও মুভিটা দেখতে বেশ ভালোই লাগছিলো, বেশ ইন্ট্রিগিং, যাই না কেন বক্স অফিসে চলে নেই, যাই হোক ইয়েতে মানে ওটিটিতে ভালোই লাগছে দেখে। তবে হয়তো মুভি ওই থিয়েটারে গিয়ে এরকম মুভি এক্সপিরিয়েন্স আজকাল ওই আজকাল মুভিতে এক্সপিরিয়েন্স না হলে কেউ মুভিটা ঠিক দেখতে যেতে চায় না, তো ওটিটিতে দেখতে বেশ ভালোই লাগছে। তো রিনি গেছে, প্রায় এক ঘন্টা হয়ে গেছে, যাই না কতক্ষণে ফিরবে। রিনি আর অর্পিতা অ্যাকচুয়ালি দুজনেই গেছে, ওরা আজকে পুরো গ্রুমিং করে আসতে পুজোর আগের। তা আমি এখানে বসে রয়েছি, ব্লগ এডিট করবো না এদিকে মুভি দেখবো, দুটোর মধ্যে না টানা টানা পড়ে গেছে, এখনও ব্লগটা এডিট হয় নাই, না তাড়াতাড়ি করে নিতে হবে। তবে যে ব্লগটা আপলোড হওয়ার কথা খুবই ছোটো ব্লগ, কালকে খুব একটা ওরকম করে কিছু ছিল না, যাই হোক। তো চলো, আমি মুভিটা মোটামুটি শেষ, আর আর আই থিঙ্ক 10 মিনিটের মুভি আছে, আর 10 মিনিট দেখে তারপরে মুভিটাকে আজকে ব্লগটাকে এডিট করবো। আজকে আর দুপুরে ঘুমানো হলো না, ইচ্ছাও করছে, এই এতক্ষণ এই সোফার মধ্যে ল্যাদ খেতে খেতে চোখটা অনেক সময় লেগে আসছে, তাও ভাবলাম যে না আজকে ঘুমাবো না, কারণ তাড়াতাড়ি ঘুমাতে হবে, তাড়াতাড়ি না ঘুমালে কালকে সকালে উঠা যাবে না, আর কালকে সকালে না উঠলে পুরো প্ল্যান নষ্ট। সবাইকে কথা দিয়েছি যে 7টা, হ্যাঁ বাই দ্য ওয়ে তো আমরা কালকে যে মহালয়ার পিকনিক আছে 7টার সময় বেরোবো, তো 7টা মানে সবাইকে বলে এসেছি, 7টা মানে কিন্তু 7টা মানে সেখানে যদি আমি লেট করে দিই খুব কথার খিলাফ ব্যাপার হয়ে যাবে। হ্যাঁ চলো মুভিটা শেষ করি, ব্লগ এডিট করি, তাড়াতাড়ি দেখি সব ব্যবস্থা করে রাতটা তাড়াতাড়ি যদি র‍্যাপ আপ করতে পারি। ফাইনালি আমার হেয়ার কাট ডান, এটা হচ্ছে আমার ফাইনাল লুক। এখান দিয়ে যতটা তোমরা দেখতে পাচ্ছি কিনা জানি না, আমি একটু সামনের দিকে ফ্রেঞ্চেস রেখেই কাটতে চেয়েছিলাম। অর্পিতারও চুলটা অলমোস্ট সেট হয়ে যাচ্ছে, এরকম থাকলেই তো ভালো লাগে বলো, থাকে না। অ্যান্ড দিস ইজ অর্পিতার ফাইনাল লুক, ভালো লাগছে, খুব সুন্দর লাগছে, বেশ এরকম বাউন্সি বাউন্সি লুকটা থাকলে ভালো লাগে না পুজোতে, অ্যাটলিস্ট কালকে অব্দি। এটা কি আমাদের মহালয়া স্পেশাল না পুজো স্পেশাল? আমারও তাই, হলো বছরে একবার তো তোমার চক্করে পড়ে, আমার পুজোর কাটার কোনো প্ল্যান ছিল না, আমারও বেশ ভালোই লাগছে, মজার অন্যরকম লুক লাগছে, নিজেকে দেখতে একটু অন্যরকম লাগছে আর কি। কেমন লাগছে ম্যাডাম? ও ম্যাডাম তো লাগছে হেলদি, আমার তো ছোটো, আমার তো একটু মেসি মেসি কাট হয়েছে, বাট ঠিক আছে, তো এখন ছোটো ছোটো আছে, ম্যাডামের মাথা হালকা হয়ে গেছে, চুল কেটে খালি বলছে হালকা হয়ে গেছে, হালকা হয়ে গেছে, বাট আমি তো খুব স্যাটিসফাইড, আমার বেশ মজাই লাগে এরকম হেয়ার কাট করলে একটু লুকটা চেঞ্জ হয়ে যায়, আর অর্পিতাকেও সুন্দর লাগছে। ঠিক আছে এখন আমরা যাব কোথায়, আরেকটা পার্লারে, এখানে থ্রেডিং রেডিং এসব হবে, আমার না ম্যাডামের, আমি যাব পেছনে বসে, আমি আর হেলমেট পরবো না। ঠিক আছে নিজেকে অন্যরকম লাগছে, বেশ দেখতে ভালোই লাগছে। এনিওয়েজ এই যে পিছনে অর্পিতা দাঁড়িয়ে আছে, আমরা আছি এসএম ব্র্যান্ডের সামনে, এখানে কিছু একটাও কিনবে, পোস্ত টোস্ত কিনবে মনে হয়, মশলাপাতি, আর সাথে এখানে একটা স্টোর আছে, এই ছোট্ট একটা আউটলেট মতো আর কি বলতে পারো। প্রকাশে অর্ডার এসেছে পানির নুডলস, তো পানির নুডলসের পার্সেল হবে ততক্ষণে, ও যতক্ষণে পার্সেলের জন্য অর্ডারটা প্যাকিং করবে ততক্ষণে আমরা ভেতরে গিয়ে জিনিসগুলো নিয়ে নেবো। আমাদের তো জিনিসপত্র কেনার ডান, শুধু রান্না করাটাই বাকি। বাড়ি আসলাম, আর স্যারের ফিডব্যাক, আমি কোনো ফিডব্যাক দিচ্ছি না, আমি কোনো ফিডব্যাক দিচ্ছি না, এরকম করে দেখাবে না, একটা দাও দাও এবার ফিডব্যাকটা দাও, না আর কুকুর আমি কোনো ফিডব্যাক দিচ্ছি না, আমি তারপরে এখন এটা নিয়ে ঝগড়া শুরু হয়ে যাবে, আমি জানি
আমি জানি, তারপর এটা দিয়ে অশান্তি হবে একটা মারাত্মক। আমি যেটা কোনো কিনবে তুমি এভাবে কথা বলছো কি না, ভালো লাগছে, খুব সুন্দর, খুব সুন্দর, বাহ বাহ, একদম আমাকে জিজ্ঞাসা করো কেন, ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু হিয়ার হোয়াট আই হ্যাভ টু সে দেন ডোন্ট আস্ক। আমার তো ভালোই লাগছে এখন, আজকের দিনের জন্য তো আমার আসলে এই ব্যাপারটা খুব ভালো লাগছে। আর আমার এই যে এই এই ব্যাপারটাই ভালো লাগছে না, এই ব্যাপারটা এটাই ভালো লাগছে না, তো এটা দেখো তো চয়েসের ব্যাপার, এটা লাইক ইউ ক্যান্ট ইউ ক্যান উইক খারাপ লাগছে না, তো আমার একটা জিনিস ভালো লাগছে কি লাগছে না তার উপরে ও ওইভাবে রেডি হবে, এটা তো আর হয় না। যেমন ও আমাকে যেভাবে পছন্দ করবে কি ওইভাবে যে আমি কমফোর্টেবল হবো ওইটাও হয় না, তো শাড়ির সাথে এই লুকটা কতটা বেশি ভালো লাগবে সেটা আমি বলতে পারছি না। কি সুন্দর ওদিকের আকাশটা হয়ে রয়েছে, মেঘের মাঝখান দিয়ে হালকা করে একদম সোনালি রং ফুটে বেরোচ্ছে। তবে ছাদে কেন এসেছি, ছাদে এসেছি এখন আমাদের ছাদটা আবার বন্ধ করে দেওয়া হবে, এদের নতুন একটা রুল বের করেছে, ছটার থেকে ছটা মানে সন্ধ্যে ছটার থেকে সকাল ছটা পর্যন্ত ছাদ বন্ধ করা থাকবে। তো কি করতো, হ্যাঁ এখন ওই যে বন্ধ করে দেয় এই জন্য সবাই নিয়ে চলে যায়, আর আমরা এখন বন্ধ করার আগে এসেছি ছাদের কাপড় মেলতে, সরি কাপড় মেলতে। হ্যাঁ কি দেখেনি, ও হ্যাঁ দেখিনি, তো জানি না যে উপরে কাপড় মেলেছো তুমি, মানে সরি মেশিনে কাপড় যে রেখে এসেছো সেটা তো জানতাম না, তুমি আমাকে বলে দিলে আমি এতক্ষণে মেলেই দিতাম। একবার যদি মনে যাওয়ার সময় বলে যেতে যে হ্যাঁ মেশিনের মধ্যে কাপড় আছে, এতক্ষণে মেলা হয়ে যেত, কিছুটা শুকিয়েও যেত। ওই তো ভাইয়াও চলে এসেছে দরজা বন্ধ করতে, না না আমার আরে উপরে আছি, আওয়াজ হচ্ছে কি করে বন্ধ করে দেবে। তবে এই জায়গাটাকে দেখতে কি ভালো লাগছে, কিন্তু এই যে এখন ছাদ বন্ধ করে দেয় রাতেবেলা আর ছাদের এই মজাটা নেওয়া যায় না। একটা দারুণ কেক বানাচ্ছে আজকে রিমো, আর এটা কিন্তু ভেজ কেক, উইদাউট এগ বানানো হচ্ছে। অর্পিতা প্রকাশ তো খাচ্ছে না, মানে এগ দেওয়া, হ্যাঁ তো সেই জন্য উইদাউট কেক, উইদাউট এগ আমাদের বাড়িতে সেরকম বানানো হতো না, আমাদের হয় না, হয় না, একবার খেয়েছিলাম আমি। আর এটাতে দেখো ছোট ছোট যে রেড রেড দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে স্যাফরন। আজকে আমি বানাচ্ছি হলো কেসর কেক বা স্যাফরন কেক, তো এটার মধ্যে ভেজ কেক যেহেতু এটার মধ্যে হাফ বাটার পড়েছে, পুরোটা তেল দিয়ে না, একটু বাটার দিয়েছি কারণ ডিমের এমনি তো ডিমের গন্ধ থাকে, ডিমের গন্ধটা কি বলে মানে ডিমের গন্ধটা তাও ভালো লাগে, তো ডিমের গন্ধটা সাবস্টিটিউট করতে হলে একটু বাটারি স্মেল হলে ভালো লাগে, তাই একটু বাটার দিয়েছি। ডিমের গন্ধটা আই ডোন্ট থিংক আরো ভালো লাগে, ওটাকে সাবসাইড করার জন্য আমরা ভ্যানিলা এসেন্স দিয়েই থাকি, ওটা তো এসেন্স, তো ভ্যানিলা যেটা তুমি যেটা দিয়ে কেক বানাবে তো ভ্যানিলা দিলে ভ্যানিলা এসেন্স, মানে ভ্যানিলা কেক বানালে ভ্যানিলা এসেন্স, পাইনাপল কেক বানালে পাইনাপল এসেন্স, চকলেট বানালে কোকো পাউডার, তো আজকে আমি স্যাফরন দিয়েছি। আর দেখতে কিন্তু খুব ভালো লাগছে ব্যাটারটা, সত্যি খুব ভালো লাগছে, এগুলো কিন্তু ছোট ছোট করে থাকবে মুখে, টেক্সচারে আসবে না, গলে যাবে না, গলবে না, কিন্তু কেশর কি টেক্সচারে আসে নাকি, কেশর টেক্সচারে আসবে না, এটার মধ্যে জাস্ট আমি টেক্সচারের জন্য একটু কাজু চপ করে দেবো, দেখছো। রিমো বানাচ্ছে কেক আর আমি এখানে একটু রিল্যাক্স করছি, আমি এখন খাবো একটুখানি হরলিক্স, আর সাথে দেখছি উলাজ যেটা
খুব ভালো লাগছিল, যাওয়ার আগে দেখছিলাম রিবো পুরো মুভিটা দেখে ফেলেছে। আমি ভাবছি আমি বাকিটা আরেকবার চালিয়ে দেখি, আমার তো বেশ ইন্টারেস্টিং লাগছিল। চলো দেখি কেমন হয় মুভিটা, অবভিয়াসলি আপডেট দেবো তোমাদের, তোমরাও দেখে থাকলে জানিও। দেখতে খুব সুন্দর, এই বাড়িতে তৈরি হওয়া ফার্স্ট কেক আমাদের। এটা কি মাইলস্টোন আমাদের? আজকে রিনির ডিনারটা দেখলে অবাকই হবে মানুষের, পেটের মধ্যে শুধু চিকেন আর শশা। ওনাকে রুটিও খাবে না, কিছু খাবে না, তবে আমার জন্য আছে ভাত আছে ডাল আছে, দুপুরের একটুখানি কোনায় পড়ে থাকা কুমড়ো ভাজা আছে, আর সাথে চিকেন আছে। চিকেনটা আজকে দুর্দান্ত হয়েছিল, বলাই হয় নাই, এত ভালো হয়েছিল, যেরকম ঝাল ওরকম মানে টেস্ট, কি যেন গোলমরিচ, গোলমরিচের ঝালের মধ্যে মুখটা শুষ 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 করছিল, কিন্তু খেতে ভালো। কিন্তু হোয়াট ইজ দিস ডিনার, what is this dinner, at least ei tarkari wala er sathe ekta roti to khao, ekta bread khao ek piece। আমাদের ডিনার কমপ্লিট, একটুখানি তাড়াতাড়ি করার চেষ্টা করলাম, কারণ কালকে তো সকালে আমাদের বেরোনো আছে, তার থেকেও বেশি আগামীকাল হচ্ছে মহালয়ার সকাল, তোমরা সকলেই নিশ্চয়ই উঠবে, আমরাও উঠবো, অবভিয়াসলি মহালয়া শুনবো। তবে এখনকার সিচুয়েশনটা আগের মতো না, যেহেতু এখানে রেডিওর ব্যাপার নেই, টাইমের ব্যাপার নেই, আমরা যখন পারি তখন চালিয়ে শুনতে পারি, বাট স্টিল ওই ভোরবেলা শোনার আনন্দটাই আলাদা। চলো আজকের মতো এই ব্লগটাকে এখন এখানেই শেষ করলাম, হোপফুলি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আর মহালয়ার আগাম শুভেচ্ছা তোমাদের সকলকেই জানাচ্ছি। পরে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে, এখন তার মতো গুড নাইট।